পেঁয়াজি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে কুচানো পেঁয়াজ। এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। বেসন আমাদের লাগবে 4 টেবিল চামচ। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নুন স্বাদ মতন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কালো জিরে 1/4 টিস্পুন এবং বেকিং সোডা আমাদের লাগবে 1/4 টিস্পুন। আর পেঁয়াজিটা ভাজার জন্য আমাদের তেল লাগবে। আমরা এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা প্রথমে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, বেকিং সোডা, হলুদ গুঁড়ো, কালো জিরে এবং বেসন। প্রথমে আমরা সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমরা প্রথমে এর মধ্যে জল দেব না, পেঁয়াজ থেকে কিছুটা জল বেরোই। আগে বেসনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমরা মাখিয়ে নেব, তারপরে প্রয়োজন অনুসারে এর মধ্যে আমরা জল অ্যাড করব। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণ জল দিচ্ছি। আমাদের আরো একটু জল লাগবে ভালো করে মেখে নিচ্ছি। আবার আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজি গুলো ভেজে নেব। আমরা কড়াইয়ে অলরেডি তেল গরম হতে দিয়েছিলাম, এবার আমরা ব্যাটার থেকে ঠিক এরকম অল্প অল্প পরিমাণ অংশ নেব এবং তেলে সাবধানে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমরা লাল করে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি। পেঁয়াজি গুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। বাকি পেঁয়াজি গুলো আমরা একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম পেঁয়াজি। আপনারা এটা সন্ধ্যাবেলা স্টার্টার হিসাবে কিংবা মুড়ির সঙ্গে খেতে পারেন, আবার ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসাবেও খেতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।